नमस्कार बंधुरा, संगीतास रेसिपि भिडियोते सबाई के स्वागत। आज के एक बिस्कुट रेसिपि नहीं चले बंधुरा, खूब मजादार एक बिस्कुट रेसिपि। तेल चलो बंधुरा रेसिपिटा शुरू करा जा। बिस्कुट बनानों में हमें नहीं प्रथम चीनी, हमें 3 चामचर मत चीनी नहीं, 50 ग्राम सूजी दिए बिस्कुटा बनाब। 50 ग्राम सूजर जो हमें नहीं 3 चामच चीनी, मैं नहीं 4 कप 1 कप सदा तेल, 1 लवण, एबार चीनी और तेलटा के भालो करे मिशिए नेब। चीनी और तेलटा के भालो करे मिशिए नियेछि। एबार एर मध्ये दिए दिब 1/2 बाटी सूजी, 50 ग्राम सूजीटा एक गुड़ो कर नहीं ग्राइंडर मध्य दिए दीची सूजी। एबार दिए दिब मयदा, 4 चामच मयदा दिब। मयदा दिए एबार दिए दिब 2 चामच बेसन और अल्प एक बेकिंग पाउडार। এখন ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি দেখুন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট পরে দেখুন সুজিটা ফুলে গিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে দেখুন ব্যাটারটা। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দেব। গোল গোল করে তারপরে হাত দিয়ে চ্যাপ্টা করে দিয়েছি। যে পাত্রে বিস্কুটটাকে বেক করব আমি সেই পাত্রটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নেব সবগুলো বিস্কুট। বিস্কুটটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন, আমি গোল গোল করে বানাচ্ছি। দেখুন সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটের মধ্যে একটা একটা করে বাদাম লাগিয়ে দেব যাতে দেখতে একটু সুন্দর সুন্দর লাগে। তার জন্য দেখুন বাদাম লাগিয়ে দিয়েছি। এখন আমি বেক করে নেব বিস্কুটটাকে। তার জন্য নিয়েছি একটা প্যান, প্যানটা গরম করে রেখেছিলাম। তারপরে তার উপর দিয়েছি একটা কাগজ, কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি বিস্কুটের প্লেটটা দিয়ে দেব। তারপর একটা সিলভারের ঢাকনা দিয়ে বন্ধ করে আমি 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট পরে দেখুন হয়ে গেছে বিস্কুটটা রেডি। একদম খুব কম সময়ে বানানো যায় বিস্কুটটা। তাহলে আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে বিস্কুটটা। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে বিস্কুটটা খেতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।